আসসালামু আলাইকুম, বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো এটা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি না, এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি খরচে আপনার একটা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তো এটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে প্রশিক্ষণটা গ্রহণ করতে পারবেন। তো এখানে সম্পূর্ণ সরকারি খরচে বিনামূল্যে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন। তো এখানে চারটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষণ রয়েছে, আপনারা অষ্টম শ্রেণী HSC পাস করলে এইখানে প্রশিক্ষণটা আপনারা নিতে পারবেন। তো দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেগম রুকেয়া প্রশিক্ষণ কেন্দ্র মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহ, ঠিক আছে। তো এখানে আপনাদের কী কী ক্যাটাগরি রয়েছে আপনার প্রশিক্ষণটা, কোন কোন ক্যাটাগরিতে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন, তো এটা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো, ঠিক আছে। তো এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা প্রশিক্ষণটা নিতে পারবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন ক্যাটাগরি রয়েছে, কী কী বিষয়ে আপনারা প্রশিক্ষণটা নিতে পারবেন। তো আপনারা JSC অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে যে প্রশিক্ষণগুলো নিতে পারবেন তার মধ্যে রয়েছে, প্রথমে হচ্ছে প্রশিক্ষণের বিষয় হচ্ছে সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, ঠিক আছে। আপনার এখানে আবাসন হচ্ছে আবাসিক, এখানে আসন সংখ্যা হচ্ছে 25টি, আপনার মেয়াদকাল হচ্ছে এখানে 360 ঘন্টা, অর্থাৎ 3 মাসের প্রশিক্ষণ আপনারা নিতে পারবেন, ঠিক আছে। এবং তারপর রয়েছে হাউসকিপিং অ্যান্ড কেয়ার গিভিং, ঠিক আছে। এটা আপনার আবাসিক আসন, 25টি আসন সংখ্যা রয়েছে, এখানে আপনার প্রশিক্ষণের মেয়াদটা হবে 360 ঘন্টা, ঠিক আছে, সবার ক্ষেত্রে এটা। এবং তারপর রয়েছে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, ঠিক আছে, আপনার এটা হচ্ছে আবাসিক, 25টি আসন সংখ্যা রয়েছে। আপনারা এখানে এই যে তিনটা আমি ক্যাটাগরি বললাম, এই তিনটা ক্যাটাগরিতে আপনারা JSC অথবা JRDC পাস করলে এই প্রশিক্ষণগুলো আপনারা নিতে পারবেন। তারপর রয়েছে আপনার HSC পাশে যে প্রশিক্ষণটা নিতে পারবেন সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে, আবাসিক, এটাও আসন, আবাসন হচ্ছে আবাসিক। এখানে রয়েছে টোটাল 50টি সিট, আপনার এখানে শুধুমাত্র HSC যারা পাস করেছেন তারা এইখানে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। তো প্রশিক্ষণের জন্য আপনারা ভর্তির পরীক্ষার যেই তারিখটা এখানে, যে দেখেন ভর্তি পরীক্ষার তারিখ ও সময়, এখানে আপনার অষ্টম শ্রেণী পাস করে যেই ক্যাটাগরি রয়েছে, যেই যেই যে বিষয়ে আপনারা প্রশিক্ষণ নেবেন, তো অষ্টম শ্রেণী পাসের জন্য আপনার প্রশিক্ষণের জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে আপনার 3/1/2022 সকাল 10টায়, ঠিক আছে। এবং HSC পাশে যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে যদি আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার HSC পাস থাকতে হবে, আপনার ভর্তি পরীক্ষাটা হবে 29/12/2021 সকাল 10টা 30 মিনিটে, এবং এই উপরেরটাও সকাল 10টা 30 মিনিটে হবে। 3/1/2022 যেই পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 10টা 30 মিনিটে, ঠিক আছে। তো এখানে আপনারা অবশ্যই যারা এখানে আবেদন করবেন, এখানে প্রশিক্ষণ নেবেন, তাদেরকে অবশ্যই এই বিষয়টা অনুসরণ করতে হবে, এখানে সম্পূর্ণ সরকারি খরচে, সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ঠিক আছে। শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন এবং মহিলারা এখানে প্রশিক্ষণটা নিতে পারবেন, প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারবেন। তো প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই এই যে দেখেন ভর্তি সংক্রান্ত আপনার নিয়ম বলি এবং প্রদেয় সুবিধাদি সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে তাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, 4টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। সরাসরি যোগাযোগ করে ভর্তি বিষয়ে যাবতীয় যে ইনফরমেশানগুলো আছে এগুলো আপনারা জেনে নিতে পারবেন এবং কিভাবে ভর্তি হবেন এই বিষয়টাও আপনারা জানতে পারবেন। তো দেখেন এখানে আপনার মোহাম্মদ মুজাম্মেল হোসেন উপপরিচালক বেগম রুকিয়া প্রশিক্ষণ কেন্দ্র। তো যারা এই বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সটা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, প্রশিক্ষণ কোর্সটা করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।